ওদের ট্রাক আমের মুকুল হয়েছে দেখো, আমের মুকুল। মুকুল কি হয়? আম হবে দুদিন পর। এই মুকুল হলে আম হবে দুদিন পরে? কাঁঠালের মুচি বের হয়েছে, আমের মুকুল। কই কাঁঠাল, কই কাঁঠাল? আর ওদিকে দেখো, এখানে কাঁঠাল গাছ নেই। ওটা দেখো কি নতুন, ওটা কি দেখো, ওটা নতুন কি নারিকেল হয়েছে? হ্যাঁ নারিকেল, ছোট ছোট। কত সুন্দর আমের মুকুল বেরিয়েছে দেখেছো বন্ধুরা? তো আর কিছুদিনের মধ্যে ছোট ছোট আম কিন্তু বের হয়ে যাবে, আর তারপর আম হবে, কাঁঠাল হবে চারিদিকে। এই সিজনটা কিন্তু দারুণ বলো, অনেক মজা করে গ্রামে থাকলে অনেক আম খাওয়া যায়, এখানে তো সেরকম পাওয়া যায় না কেনা ছাড়া। তো যাই হোক, দুপুরবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। এর আগের দিন তোমাদেরকে আমি দুপুরবেলা থেকেই ব্লগটা শেয়ার করেছিলাম যে আমি পুজো দিয়ে আসলাম বাড়িতে, আর বাড়িতে আসার পর মানে পুজোর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিলাম, তারপরে ঘরের কাজকর্মগুলো করলাম, এই পর্যন্তই ব্লগটা আমি শেষ করেছিলাম। তো সেইখান থেকেই আবার শুরু করলাম, এইবার হচ্ছে রান্না করার পালা। কিছু তো রাখতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, তো আজকে নিরামিষই করব, যেহেতু আজকে পূজার দিন। তো এখানে আলু কুচিয়ে নিচ্ছি, আলুর ডাল করব, বাঁধাকপি ভাজা করব, আর বাঁধাকপি ছোট একদম ভিতরের যে অংশটা, কচি অংশটা, ওটাকে কুচিয়ে নিয়ে ওটা পকোড়া বানাবো। তো এই হচ্ছে আজকে রান্না। তো একদমই পেঁয়াজ রসুন ছাড়াই করব, আজকে দিনটা একটু এভাবেই খেতে হবে। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, ফোড়নে দিয়ে ঘণ্টটা আর ডালটা করব। ঘণ্ট বলতে ওই বাঁধাকপিটা ভাজা ভাজা টাইপেরই করবো আর কি। তো চলো আলুগুলো কুচিয়ে নিচ্ছে, এইভাবে চাকা চাকা করে কেটে নিয়ে এটা জলে সেদ্ধ হওয়ার জন্য দেই। ভালো করে ধুয়ে নিয়ে ডাল যেভাবে সেদ্ধ করি ঠিক সেইভাবেই আলুটাকে সেদ্ধ করি। কাঁচা লঙ্কা কেটে দেই, লবণ দেই, দিয়ে সেদ্ধ করে হওয়ার আগে আগে যখন সেদ্ধ হয়ে গেছে তখন একটুখানি এক চিলতে হলুদ দিয়ে, যেটুকু প্রয়োজন আর কি, পরিমাণ মতো হলুদ দিয়ে কাটা দিয়ে দিই, যেভাবে ডালটাকে কাটা দিই সেইভাবে কাটা দিয়ে ওটাকে নামিয়ে রেখে ওই শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ডাল করব। অন্যান্য দিন কিন্তু শুকনো মাছ, পেঁয়াজ, রসুন এইসব দিই, ওটার আলাদা স্বাদ, আর নিরামিষ করব আজকে, এটার আলাদা স্বাদ। আজকে আমাদের ঘরে পিকনিক চলছে, খিচুড়ি দিয়ে টেস্টিং চলছে, আটটা গল্প। আর এখানটা হচ্ছে আমাদের খিচুড়ি হয়ে গেছে, আতপ চালের খিচুড়ি। আর এখানটা এখন পকোড়া ভেজে নেবো, চলো পকোড়াটা ভেজে নিই, চিপস ভাজব। দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তারপর আমার ভাত কিন্তু বেঁচেও গেছিলো একটুখানি, তো ভেবেছিলাম ওইটাই খাবো, ভাত সবজি আছে ওগুলোই খাবো। কিন্তু সন্ধ্যাবেলার দিকে পম্পা এসে বললো যে ওর খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আর আজকে আমার হাতে খিচুড়ি খাবে। তো ভাবলাম চলো ঠিক আছে, তো বলছে চলো সবাই মিলে খাই পিকনিকের মতো করে। তো পাশের ঘরে দিদিকেও গিয়ে বললো যে আন্টি চলো যদি খাও তাহলে ওখানে খাবো সবাই মিলে। তো এই দেখো জেঠিমা আবার চাল ডাল দিয়ে গেলেন, দিদিও একটু চাল দিয়ে গেলেন, আর আমার যেহেতু চালটা বাড়ন্ত হয়ে গেছে, অল্প আছে, আর তাছাড়া ওনাদের যে চালটা দিয়েছেন ওই চালটা আমার নয়, আলাদা চাল, ওটা হচ্ছে আতপ চালের খিচুড়ি হয়েছে। তো সেটা আলাদা করে দিলে টেস্ট হবে না, খিচুড়িটা খারাপ হয়ে যাবে, আর আতপ চালের খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। তো সেই জন্য আর অন্য চাল মিক্স করলাম না, জেঠিমাই সমস্ত চাল ডাল দিয়ে গেলেন। আর আমার এখানে আর কি তেল মশলা যা যা লাগে, তারপরে হচ্ছে বাঁধাকপি ভাজা করে দিয়ে দিলাম খিচুড়িতে, আলু দিলাম, আমার ঘর থেকে আর কি এই জিনিসগুলো। আসলে সবাই মিলে সবার ঘর থেকে একটু একটু জিনিস দিয়ে খাওয়াটা আসলে সেটাই আসলে প্রকৃত পক্ষে আর কি পিকনিক বলে মনে হয়, কারণ ছোটোবেলাতে আমরা এরকমটাই করেছি। হয় তো যাই হোক, এইভাবেই আর কি আজকে আমাদের পিকনিকটা হলো, পিকনিকটা হতে চলেছে আর কি। তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, আর পাঁপড় ভাজা করে নিলাম, পাঁপড়গুলো দিদির ঘরের, আমার ঘরে পাঁপড় ছিল না। তো পম্পা বললো আন্টি পাঁপড় আছে নাকি, আমি বললাম পাঁপড় তো নেই, তাহলে টাকা দিয়ে নিয়ে আয়। তো বলছে না থাক লাগবে না, এই পাশে ঘরে দিদি বললো যে আমার কাছে আছে, তো ওইগুলো দিয়ে গেল। পাঁপড় না থাকলে আবার আমাদের ঘর থেকে আলু নিয়ে ভেজে আলু ভাজা করতাম আর কি। আর জেঠিমা আবার জেঠিমার ঘরে দুপুরবেলাকার ঘণ্ট বেঁচে গেছে বাঁধাকপির, সেটা দিয়ে গেলেন। আসলে খিচুড়ির সঙ্গে কিন্তু ঘণ্ট খেতে খুব ভালো লাগে, মানে ঘণ্ট দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, এটা মানে
একটা দারুণ একটা কম্বিনেশান, সবারই পছন্দ। বা আলু ভাজা, ডিম ভাজা, এগুলো দিয়েও খাওয়া যেতে পারে। তো আমার না সব থেকে বেশি ওই ঘণ্ট বা আলু ভাজা, দুটো থাকলে ঠিক আছে, আর যদি না থাকে শুধু ঘণ্ট আর খিচুড়ি হলেও হবে আর কি, এটাই আমার বেস্ট লাগে। তো যাই হোক, এই যে পাঁপড় ভাজা ঘণ্ট দিয়ে আমাদের আজকে খিচুড়ি হবে, খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে পম্পাকে দিয়েছি টেস্ট করার জন্য, ও একবার টেস্ট করলো, করার পরে বলছে দারুণ হয়েছে আন্টি, আর একটু দাও আমাকে। তো ওকে আর একটু দিলাম, ছোট্ট বাটি দিয়ে এক বাটি মতো, অল্প কম আর কি এক বাটি। তো ওটা খেয়েই বলে ওর পেটটা ভরে গেল, ওই যে আসলে একটু খেয়েছিল আগে, আবার একটু খেলো, তো এক দু হাতা করে এরম করে খেলে কিন্তু পেটটা ওইদিকে ভরে যায়। তো যাই হোক, তারপরেও যদি গল্প করতে করতে আর একটু খাবে এখন, তো সবাই মিলে এখন খাবো। তো চলো, আগে সবার আগে এই যে জেঠিমা, ওদের জন্য বেড়ে নিচ্ছি গামলা করে। জেঠিমা, দিদি আর মানে ছর্দি আর কি এই বাড়ির, আর দাদা ভাই আয়ুষ, ওদের জন্য আর কি এই যে গামলাতে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা খাবো এখানটায়, দিদি আমি পম্পা এখানটায় খাবো। আর জেঠামশাই হচ্ছেন, উনি রাত্রে রুটি খান, তো ওনাকে রুটি করে দিয়েছেন, উনি খেয়ে নিয়েছেন। তো চলো ভাগ বাটোয়ারা করি এখন, আর রক্তিমের জন্য একটা গামলাই করে দিয়ে দেবো, দিদিকে নিয়ে দিয়ে আসবে এখন। আর তারপরে আমরা তিনজনে বসে খাবো। আর সোনুকে দিয়ে দিলাম, সোনু বলছে আমার খিদে পেয়ে গেছে, তার মধ্যে খিচুড়ি ওর খুব পছন্দের, তো সেই জন্য খিচুড়ি দেখে তো ও আর মানে ও এক্সাইটেড বলছে আমি খাবো। তো সেই জন্য এই পম্পাও ভীষণ ভালোবাসে খিচুড়ি, ও এদিকে টেস্ট করছে, ওদিকে আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে, ও খেয়ে নিক, পরে আমরা তিনজন বসে আর কি খাবো। তারপরে আবার খাওয়ার সময়, খাওয়া প্রায় আমাদের শেষের দিকে, তখন আবার চলে আসবে ছর্দি। ছর্দি একটা কোথাও গিয়েছিলো আর কি, প্রোগ্রাম মেলা কিছু একটা টাইপের ছিল, ওই টাইপের দাদা নিয়ে গেছিলো বলে। তো যাই হোক, লাস্টে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, তখন আবার দিদিও আসলো। তো মানে খিচুড়ি যে দিয়ে পাঠিয়েছিলাম, ওই খিচুড়ি হাতে করে নিয়ে চলে এসছে আর কি। এখানে বসে সবাই মিলে একসঙ্গে বসে খেলাম, এটা একটা আলাদা আনন্দ। যাই হোক, অনেক মজা করে আজকে কিন্তু খিচুড়িগুলো আমরা খেলাম। আর লাগবে তোমাকে নিয়ে যাও, দিকে এসে খেলাটা নিয়ে এসো, খেলাটা নিয়ে একটু এগিয়ে এসো, দিকে নিয়ে যাও, ছোটতে বিয়ে করেছে রে, তিনি তো মানে আন্টি তো বড় হয়ে করেছে না, আর না হলে এটা বলতি খালি আলু সেদ্ধ না হলে মজা নিয়ে বুদ্ধি করছিস দিদি, তুমি তো বাদামি গুনায় দিয়ে দিলাম,
পুরো পেশাটা দিছি আমরা তুই দুজনে গল্প করি বাবুরি এদিনও সেই কাটছে ঘরে মালদাতে খুব পিপাসা পাবে মাঝরাতে বলছি মাঝরাতে না বলে ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তো আগুন দিয়ে দিয়ে হ্যালো গাইস এত বড় একটা লাগলো এখন খাই আন্টি বড় হয়েছি বিমানে এত তাড়াতাড়ি খাওয়ালো যেহেতু খিচুড়ি সেই জন্য দেখো শোনবাবু কি সুন্দর তাড়াতাড়ি করে সুন্দর করে খেয়ে নিয়েছে আর বলছে আরেকটু দাও আর যদি ভাত হতো দুপুরবেলা ভাত খেয়েছে একটুখানি খেয়েছে পুরো ভাত মেখে চেখে কীরকম ছেড়েছে আগে তো পরিষ্কার করে খেতেও জানি না দুদিন ধরে কেন এরকম করছে কিন্তু খিচুড়ি একটু সুন্দর করে খেল মাঝে মতো ওর জন্যই একটু আর খিচুড়ি বানিয়ে এনে দিই যেহেতু খুব ভালোবাসে আর আলু পরোটা খুব ভালোবাসে বন্ধুরা দেখো আজকে আমরা এটা কি মাস মার্চ জানুয়ারিতে পিকনিক খেতে পারবে ওই ভালো করে ধোয়া স্টিল করে এখনো আছে আরো আর দেখবো কতগুলো আছে কমেন্ট করো আমার এখানে আসবেও না কমেন্ট বক্স বন্ধ করেন না
চলে তো খিচুড়ি ফাটাফাটি। পম্পার খিচুড়ি খুব পছন্দ তো, তাই এরকম করে বলছে। আমার তো দিল্লিতে যেটা দাদার মতন খাইছিল ওটা পুরো এই অব্দি শেষ করে দিছি আমি, যে মনে আছে? সোনু খুব পছন্দ, সোনু আজকে সুন্দর করে খাচ্ছে, ওই যে আরো একটু নিল। সবাই মিলে নিজেই বসে খাচ্ছে, এটা একটা আলাদা মজা। আমি বলছি হ্যাঁ, এই যে এনার জন্য বিশেষ করে হ্যাঁ সব পম্পার ডিসিশনে চলছে আজকে, মহারানী আমাদের। ও আর জানো যদি নিচে বসে বসে খাই মনে হয় আমরা গ্রামে আছি। গ্রামে আছি হ্যাঁ, কারণ গ্রামে আমরা এরকম করে নিচে বসে খেতাম। কেননা আমাদের এগুলো ছিল না, অনেক টাকার ছিল ছিল, কিন্তু মামা বাড়িতে ছিল, ছোট ছিল। হ্যাঁ প্লাস্টিকের টা নাই বাড়িতে। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যালো, কিনা যেত না তার জন্য যে পিড়া বানাতে হতো, ছোট ছোট পিড়া পিড়াও ছিল পিড়া। যাই হোক চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে পরে আসছি। বাঁধাকপির আচ্ছা, আমাদের ইউটিউব দিদি আছে না, খিচুড়ি। ওকে কল্পনা দিদি ঘরে খিচুড়ি। হ্যাঁ সেই মজা শিখেছে, খাওয়া হইল। আমি একটু লাড্ডু বানিয়ে খাবো। কি হলো বলে যে আমাকে লাড্ডু বানিয়ে খেয়ে দিত তুই এখন সেই গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম সবসময় এরকম করে বলে। আমি ছোটবেলায় এই করতাম সেই করতাম, এখন সেই বড় হয়ে গেছে। আট বছরে পা দেবে সারাদিন তো আজকে নিরামিষ চলছে, আর রাত্রেও নিরামিষ একটা খিচুড়িও খেতে পারলাম ঘণ্ট দিয়ে। আজকে মহাশিবরাত্রি যেহেতু, তো সেই হিসেবে আজকের দিনে একটু খিচুড়িও জুটলো মুখে, তাই মনে হচ্ছে যেন প্রসাদ খাচ্ছে, এরকম একটা ফিল আসছে। খুবই ভালো লাগছে, তার মধ্যে আতপ চালের খিচুড়ি বেশ মজা করে সবাই খেলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে দেখা আসছি, কালকে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সঙ্গে। টাটা বন্ধুরা, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।